টাইগার মাম আজকে মামা খালি লাগালেই কাম, এটা মামা তো বনের লেগা ফ্রি, এটা ভবা তো বনের লেগা ডিসকাউন্ট, এর লগে একটা পঙ্গ বাতা, সাথে পাবেন আজকে বয়স্ক বাতা, এই বাড়ি আমার রংপুর, আজকে মামা মাল দেব ভরপুর। দর্শক, একটা ছোট ব্যবসা কেন আমরা শুরুটা করি না, কেন আমরা শুরুটা করতে পারি না, এটা হচ্ছে আমার আলোচনা আজকের বিষয়। তো এই যে ব্যবসাটা দেখছেন আপনারা, আমার জানা মধ্যে এখানে কি ব্যবসা আছে? এর চেয়ে তো ছোট ব্যবসা আছে, এটা আমার ধারণাতে নাই যে এর চেয়ে তো ছোট ব্যবসা আছে। এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট একটা সেলিং পাওয়ারটা নিজের মধ্যে সেলস করার যে একটা ক্ষমতা, এটা থাকলেই আপনি এখান থেকে ন্যূনতম মাসে 20,000 টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু এই পণ্যটা যে 20,000 টাকা ইনকাম করবেন, আপনি হয়তো বাইরে থেকে চিন্তা করতেছেন যে এটা আসলে সম্ভব না। ন্যূনতম যারা ন্যূনতম কাজ করছে, এরকম অনেকের সাথে কথা বলছি যে 20,000 টাকা ইনকাম করে। তো আমার আলোচনার টপিকসটা হচ্ছে যে আমরা এ ধরনের অসংখ্য ব্যবসা আছে, জাস্ট আমি একটা বিজনেসকে এক্সাম্পল হিসেবে এখানে ব্যবহার করছি, অসংখ্য ব্যবহার করছি, কেন আমরা একটা ছোট ব্যবসা করছি না। লেখাপড়া শেষ করছি, লেখাপড়া করি নাই, লেখাপড়া যেটাই হোক যেভাবে বসে খাচ্ছি, অর্থ নষ্ট করছি, আমরা এ ধরনের একটা ছোট ব্যবসা কেন করছি না, তার যে কারণগুলো আমার পার্সোনাল জাজমেন্ট থেকে, এই কারণগুলো হচ্ছে, প্রথম নাম্বার হচ্ছে নিজেকে অনেক বড় ভাবি আমি, কিন্তু মানে বিড়ালও না, কিন্তু আমি নিজেকে বাঘ ভাবি। বাঘ ভাবি কি, যে আমি এই চাকরিটা করব, এই মানে আমি এই ব্যবসাটা করব, চাকরি না, আমি ব্যবসাটা করব, এরকম একটা সাইকেল নিয়ে এভাবে একটা ব্যবসা কি এটা আমার সাথে যায়, আমার আত্মীয় স্বজন কি ভাববে, আমার শ্বশুর বাড়ির লোকজন কি ভাববে, আমার গার্লফ্রেন্ড কি ভাববে, এই যে বড় ভাবা, লেখাপড়া শেষ করছি, এইটাই কি আমার কপালে ছিল, এরকম একটা যায় না। আমার কালচারের সাথে, আমার স্ট্যাটাসের সাথে আসলে এটা কোনোভাবে অ্যাকসেপ্টেবল না, এইটা যে ভাবা, এই চিন্তা আছে, এই চিন্তাটাই আসলে আমরা, এই চিন্তার কারণে আমরা আসলে পিছিয়ে। আমরা চাকরি করে 8,000 টাকা স্যালারিতে চাকরি করতেছি, কিন্তু আমি দিন 20,000 টাকা একদম নিট ইনকাম আমি এই ব্যবসাটা করছি না, কিন্তু কি আমি যে নিজেকে বড় ভাবছি তার জন্য। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সমাজ কি ভাববে, এরকম একটা ব্যবসা এরকম ভাবে করব, সমাজে সবাই এত বড় বড় চাকরি করছে, অনেকে অনেক বড়ভাবে অনেক কিছু করছে, অনেক সরকারি চাকরি, অনেকে এটা সেটা, অনেকে আমি এই ব্যবসাটা কিভাবে করছি, আমার মানে এটা ছোট হয়ে যাব তাদের কাছে, আমি আমার ছোট। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে যারা ব্যবসায়ী ক্ষেত্রে বড় হয়েছে, তারা এরকম জায়গা থেকে উঠে আসছে, যদি আপনার যোগ্যতা থাকে উঠে আসবে, আমার যোগ্যতা নাই, আমি উঠতে পারি নাই, কিন্তু আমি ভিডিওটা করছি। নাম্বার 3, অজুহাত খুঁজি। নিজের কাজের ক্ষেত্রেও আমরা কিন্তু অজুহাত খুঁজি যে না এইটা পরে করব, ঈদ হোক রোজা হোক এটা পরে করব, 2 বছর পরে করব, 3 বছর পরে করবো, জাস্ট এখন মানে একটা কাজ নিজের কাজটাই আপনি করবেন, নিজের মধ্যে দেখবেন অজুহাত তৈরি হয়ে গেছে, না এটার জন্য এটা করা যাবে না, ওইটার কারণে এটা হচ্ছে না, বিভিন্নভাবে অজুহাত নিজের মধ্যে তৈরি হয়। নাম্বার 4, আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনার অভাব। নিজে নিজে যে কিছু করবেন, সিদ্ধান্ত নিবেন, এই সিদ্ধান্ত নিতে আপনি হিমশিম খাচ্ছেন, হিমশিম খাইতে হচ্ছে, আপনি সিদ্ধান্ত নিতে সংকোচ বোধ করছেন, সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত যে ইমপ্লিমেন্ট করবেন আপনি বাধাগ্রস্ত হচ্ছেন, আপনি নিজে আপনার সিদ্ধান্তটা নিজে থেকে নিতে পারছেন না, আত্মকেন্দ্রিক না। নাম্বার 5, ইচ্ছা শক্তির অভাব। যে প্রবল মনোবল, প্রবল ইচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু সম্ভব না। আর ইচ্ছেটাই নেই যে আমি শুরু করি, শুরুটা করি, এভাবে করলে এভাবে আমি সাকসেস হতে পারবো, আমি শুরুটা করি কিভাবে করা যায়, এটা নিয়ে চিন্তা করা, ইচ্ছা করা, ইচ্ছাটাকে ইমপ্লিমেন্ট করা, সে ধরনের কাজ কিন্তু আমরা করি না। কিন্তু আমরা মাস শেষে একটা স্যালারি, কোনো টেনশন নাই, একটা স্যালারি পেতে কিন্তু ভালোবাসি। অর্থাৎ চাকরির যে চাকরি ছেড়ে যে ব্যবসা, ব্যবসার ক্ষেত্রে যে কোনো ব্যবসা আপনি যদি ছোট থেকে শুরু না করেন, আপনি ব্যবসায় বড় হতে পারবেন না, এটা যে ব্যবসায় টাকা না হয়, আপনার ব্যবসার ক্ষেত্রে
আপনার লাগে যোগ্যতা, তারপর লাগে মূলধন। আপনার যোগ্যতা যদি থাকে, এই যে যে ব্যবসার এক্সাম্পলটা দিলাম, এখানে কিন্তু আপনার টাকা ছাড়া আপনি ইনকাম করতে পারবেন। এ ধরনের অনেক ব্যবসা আছে যেখানে যদি আপনি একটু সততা থাকেন, আপনি একটু সৎ থাকেন, আপনার যদি আপনার সেলিং পাওয়ারটা থাকে, আপনি কিন্তু যে কোনো একটা বিজনেসকে আপনি নিজের মতো করে তৈরি করতে পারবেন এবং নিজে সেখান থেকে অনেক বড় কিছু হতে পারবেন। এই হচ্ছে আলোচনার বিষয় যে একটা ব্যবসা, ছোট ব্যবসা শুরু করার জন্য কি দরকার, শুরুটা কেন করছি না, আমার টপিকটা ছিল। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ব্যবসায়িক রিলেটেড সেলস টুল স্ট্র্যাটেজি রিলেটেড অনেক ভিডিও আমার চ্যানেল আছে, প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগে শেয়ার করুন। ওকে, বাই বাই, স্টে টিউনড।